হ্যালো ফ্রেন্ডস, অজয় হিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ এপিসোড অফ টেক। তো আজির ওই ভিডিওটা আমি পাঁচটি জবরদস্ত গ্যাজেট বিষয়ে জানিবা, কিছু অজব গজব আবিষ্কার বিষয়ে জানিবা, যেগুলো দেখিলা পরে আপনার নিশ্চিত উপরে কবে ওয়াও এইথর গোটে গ্যাজেট মো পাখে থাকি। আহ মধ্যে এভাবে কিছু গ্যাজেট বিষয়ে জানিবা যেগুলো দেখিলা পরে আপনার নিশ্চিত উপরে ভাবিবে যে সে জন পাগল হয়েছিল যে এই গ্যাজেটকে তৈরি করেছি। তো আউটাইল সঙ্গে চলতু পাঁচটি অজব গজব গ্যাজেট বিষয়ে জানিবা। তো যদি আপনার এভাবে ভিডিও দেখা ভাল লাগে, তো পূর্বর আমার চ্যানেলে সাতটি এভাবে ভাবে ভিডিও অপলোড সরিছি। তো যদি আপনি সেই ভিডিও দেখা চাহিদি বর্তমানে উপরে আপনার দেখা আই কার্ড সে উপরে ক্লিক করে আপনার সেসব ভিডিও দেখিপারে। তা পূর্ব চলতু আজ ভিডিওটা আমি পুঁথ জানিবা পাঁচটি জবরদস্ত গ্যাজেট বিষয়ে। আমার ফার্স্ট গ্যাজেট তো বহু লোকর বহু কামে আসবে, বহু হেল্পফুল হয়ে। যদি কেতবে আপনি ট্রাফিক্রে ফসি যাইছেন, জঙ্গলের কার্রে ফসি যাইছেন, কি এমতি জায়গায় আপনার কার টায়ার পঙ্কচর হয়ে যাচ্ছে, যে জায়গায় কি কোণী লোক না পাখাই গ্যারেজ না পাখাই ঘর না, তো সেই সময় এই গ্যাজেট নিজ কার রকম কার টায়ার কু সেই গ্যাজেট উপরে চড়াই দিও এবং সেটা টায় করে দিও, সেটা বাঁধি দিও। বর্তমানে আপনার দেখিপারে যেমনি কি আপনার পঙ্কচর টায়ার সহ আপনার কার্কু যুয়াড়ে যাইপারে আরামসে, আপনার টায়ার চেঞ্জ করার এটি কিছু দরকার না। তো আরামসে আপনার কিছু সময় যদি আপনার জঙ্গলে ফসি যাইছেন টাউন কু চাল যাইপারে, কি আপনি যদি গ্যারেজটু দূরে অছেন গ্যারেজ যাই আপনার আরামসে এই গ্যাজেটকে লগাই যাইপারে। এথর যদি এমরজেন্সিতে কেতবে আপনার কার পঙ্কচর হয়ে যাচ্ছে, তো কিছু টেনশন নেবার না, এথর গোটে গ্যাজেট নিশ্চিত উপরে নিজ কার্রে রাখন্তু। সেকেন্ড গ্যাজেট মধ্যে আসছে কার পাই, কার ভিতরে তো এয়ারব্যাগ থাকে, কার ভিতরে আমাকে সুরক্ষিত করা অ্যাক্সিডেন্ট সময়ের, বট কার বাহার পাই কোণী বি সেমতি এয়ারব্যাগ নথায়, কার বাহার পাই সেমতি কিছু প্রোটেকশন নথায়। তো এই গ্যাজেটকে নিজ কার তো লগান্তু যেতবে আপনার কার আড়ক যদি কোণী ভেহিকল জোরসে চালি আসছে, তো আপনার কার্রে ধকা হওয়ার পূর্বর আক্টিভ হয়ে যায় এবং এই এয়ারব্যাগ দেখিপারে এভাবে ভাবে আক্টিভ হয়ে যায় যেমনি আপনার কার্কু কোণী বি ক্ষতি ন পৌঁছব, আপনার কার ভিতরে মধ্যে সুরক্ষিত রয়েপারে, আপনার কার্কু মধ্যে কোণী ক্ষতি পৌঁছব না এবং আপনার কার্কু যে ভেহিকল আসি ধকা মারি তাহার বি কোণী ক্ষতি হব না। নেক্সট ইনভেনশন হচ্ছে সাইবর ক্লিনর। তো এ হচ্ছে এক জেলি, তো এই জেলি আপনার কোণ হেল্প করব, তো এমনি বহু গুড়ে ইলেকট্রোনিক জিনিস আছে যেমনি আমার টিভি হয়েগলা, মোবাইল, আমার ল্যাপটপ, কম্পিউটর, এসবর কিবোর্ড, আমার মোবাইল চার্জর, মোবাইল, কারর ড্যাশবোর্ড, এমনি বহু গুড়ে জায়গায় সবুলে ডস্ট জমা হয়ে যায়, বট তার বহু ছোট ছোট হোল থাকে, কর্নর থাকে, যেগুড়ি আমার হাত পৌঁছে নি, কোণী কপড়া পৌঁছে নি, কোণী ব্রশ পৌঁছে নি, এবং সেগুলো মধ্যে আমি পানিতে সফা করাটা পসিবল নুহে। তো সেই সময় এই জেলকে ইউজ করে আপনার সেসব সফা করে পারে। সবুঠার খাস কথা হল এই জেলি বর্ষ বর্ষ ধরে সেমিতি আপনার ইউজ করে পারে। তো যেতে ছোট কোণা হোক, কর্নর হোক, যেটি আমার হাত কোণী ব্রশ পৌঁছি পারে নি, জেলি সেটা চালি যায় এবং সেই সব ডস্ট কু নিয়ে আসে। বাইক চলাইবাকে কাহাকু যে ভালো লাগি থাকে, বাইক চলাইবাকে আমি সমস্তকে ভালো লাগে, বট বাইকরে গোটিয়ে প্রোবলেম রুহে, যদি আক্সিডেন্ট হয়ে যায় বাইকরে ডেথ হয়ে যাবার বহু পসিবিলিটি রুহে। তো প্রতিবর্ষ বহু লোকর ডেথ হয়ে যায় কেবল বাইক আক্সিডেন্টে। তো সেই কথাকে ধ্যান রাখি তৈরি করা যাইছে এয়ারব্যাগ ফর বাইক রাইডর্স। তো যেমনি কি দেখিপারে আপনার বাইক যেতবে কোণী ভেহিকলে যদি ধকা হয়ে যাচ্ছে, তাহলে আপনার তলে পড়া পূর্ব আপনার দেহের ইঞ্জুরি হওয়ার পূর্ব আক্টিভ হয়ে যায় এবং আপনার শরীরকে টোটাল কভর করবে। যদি আপনার তলে জোরে পড়ি যাচ্ছেন, তাহলে আপনার কোণী ক্ষতি হুয়ে না। যদি কোণী ভেহিকল সহ আপনার বাইক ধকা হয়ে যায়, তো হে অটোমেটিক আক্টিভ হয়ে যায়, আপনার পড়া পূর্ব টোটাল আপনার কভর করবে। তো এই গ্যাজেটকে প্রকৃতির আপনার গোটে বেল্ট ভালো পিঁধিবাকে পড়ব এবং তলে গোটে সিট থাকে যেথে কি এয়ারব্যাগটি থাকে। তো যেতবে আপনার বাইক আক্সিডেন্ট হয়ে যায়, এই সিটটি বাইকু অলগা হয়ে যায়, সেতবে এই এয়ারব্যাগ আক্টিভ হয়ে যায় এবং আপনার বডিকে টোটাল 100% কভর করে নিয়ে। যদি আপনার কোণী জায়গায় ধক্কা খাই পড়ে যাচ্ছেন, তাহলে আপনার কোণী ক্ষতি হুয়ে না। নেক্সট হচ্ছে ফাদর্স নর্সিং আসিষ্টান্ট। এমনি বহু গুড়ে ফ্যামিলি থাকে যেথে কি মা মানে কাম করতে, মা মানে জব করতে, এন বাপা মানুষ ছুয়া মানুষ সম্ভালিয়াকে পড়ে থাকে, বট মা মানুষ পরি ছুয়া মানুষ কে সম্ভালিয়াটা পসিবল নয়। খাস করে যদি ব্রেস্ট ফিডিং কথা আমি চিন্তা করা, ক্ষীর খুঁজবার কথা চিন্তা করা, তো বাপা মানুষ পক্ষে সেটা কদবি বি পসিবল নুহে। তো সেই কথাকে ধ্যান রাখি তৈরি করা হয়েছে ফাদর্স নর্সিং আসিষ্টান্ট। তো যেটাকে কি বাপা মানে নিজ ছাতিরে এভাবে ভাবে লগাতে এবং এভাবে ভাবে ম্যাটেরিয়াল তৈরি হয়েছি যেটা কি গোটিয়ে ছুয়াকে পুরা রিয়েল ফিল করাইব। তো এখন আপনার নিজ মোবাইলে কন্ট্রোল করে পারবে, এর ভিতরে আর্টিফিসিয়াল মিল্ক রহব, ক্ষীরর টেম্পারেচর কেতে হওয়া দরকার, কেতে পরিমাণ ক্ষীর রহবা দরকার, সব জিনিস আপনার নিজ মোবাইলে এটাকে কন্ট্রোল করে এই গ্যাজেটকে চলাই পারবে এবং এটাকে এভাবে ভাবে ছাতিরে লগাই গোটে ছুয়াকে জনে বাপা চাইলে আরামসে মা ভালি ব্রেস্ট ফিডিং করাই পারবে। তো যুয়াড়ে যাঁতু, যুয়াড়ে ট্রাভেল করতু, ঘরে বসি থাকতু, জনে মা পরি বাপা মধ্যে এসব যেতবে চাইলে এই গ্যাজেটকে ইউজ করে ছুয়া মানুষ ব্রেস্ট ফিডিং করাই পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজর পাঁচটি জবরদস্ত গ্যাজেট। যদি ভিডিও আপনার ভালো লাগিছে, প্লিজ ভিডিওটি লাইক করতু, কমেন্ট করে জনাতু কেউ গ্যাজেট আপনার সবুজ ভালো লাগিছে, কোটা আপনার কিনবাকে চাইবে। আর যদি আপনার চ্যানেলে আজ নয়া, তো প্লিজ চ্যানেলকে সবসক্রাইব করে যাঁতু, কাহিনা মু সবুবে এভাবে মজাদার ভিডিও অপলোড করে থাকে। তো পুঁথর দেখাব নেক্সট কোণী এভাবে ইন্টারেস্টিং ভিডিওরে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।